হাটহাজারি থানার কোয়াইশ রাস্তার মাথা এলাহাত বঙ্গবন্ধু এভিনিউর পূর্ব পাশে নতুন ওয়াশার পাইপলাইন ফাড়ি গিয়ে নে পানির স্রোতত বাসি গিয়ে পুরো রাস্তা। পানির প্রেশার টেস্ট করিবার সময় আগস্ট 13 তারিখ বিকালে এই ঘটনা ঘটে। এই সময় কাপ্তাই সড়কের এক ডাকদি বিশাল ভাঙ্গনের সৃষ্টি হয়। এটা কালকে পানির প্রেশার হইয়া এখানে পানি ডুবে গেছে যে, এটার কারণ কি? এখানে শর্ট ফিট লাগানোর বাকি ছিল, এটা লাগানো হয়নি। ওয়াশা কর্তৃপক্ষ হবর ফাইবার ফোয়ারে ফোয়ারে পানি বন্ধ করে দেয়। মঙ্গলবার আগস্ট 14 তারিখ বেইনে ওয়াশা কর্তৃপক্ষ আইনে মেড়ি সরাই দেহে দুই ফাইবার মাঝখান দিয়ে 7-8 ফুট লম্বা ওগো জয়েন্ট লাগানো ছাড়াই মেড়ি দি দিয়ে তারা এরপরে তাড়াতাড়ি গড়িয়ে নে তারা সংস্কারের হাঁস শুরু করে। ডেক্স নিউজ, সি+ টিভি।